আমরা আজকে প্রাথমিক গণিতের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভাগ। সেখানে আছে প্রয়োজনীয় সূত্র। প্রথমেই আছে নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে কোন সূত্রগুলা, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল, ভাগফল সমান ভাজ্য ভাগ ভাগফল। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য সমান সমান হবে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ভাজক সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক ভাগফল, ভাগফল সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। ভাগ ভাগ কাকে বলে? ভাগ হলো একটি বড় সংখ্যা থেকে কোনো ছোট সংখ্যার পূর্ণ পূর্ণ বিয়োগ। ভাজ্য যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। যেমন 10 ভাগ 2 = 5, এখানে 10 হলো ভাজ্য ভাজক। ভাজ্যকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। যেমন 10 ভাগ 2 = 5, এখানে 2 হলো ভাজক। ভাগফল ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল বলে। এখানে যেমন 10 ভাগ 2 = 5, এখানে 5 হলো ভাগফল। ভাগশেষ ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যদি নিঃশেষে মিলে না গিয়ে কোনো সংখ্যা অবশিষ্ট থাকে তবে তাকে ভাগশেষ বলে। যেমন 13 ভাগ 3, 3 দিয়ে যদি 13কে ভাগ করি আমরা তাহলে 3 4 12 হয় ভাগশেষ। তাও 1 থাকে, ওই 1টাই হচ্ছে ভাগশেষ। এখানে 3 হচ্ছে ভাজক, 13 হচ্ছে ভাজ্য, 4 হচ্ছে ভাগফল, 1 ভাগশেষ। এবার আমরা ভাগের একটা নিয়ম দেখব, ভাগ কীভাবে করতে হয়। 32 দিয়ে যদি আমরা এই পুরো সংখ্যাটাকে ভাগ করি তাহলে আমরা ফার্স্টেই নিতে হবে 8, যদি নেই প্রথম সংখ্যাটা, 8 তো 32 থেকে ছোট, ভাগ যাবে না। তার জন্য আমরা 83 নিতে হবে। 83 32কে কতবার যায় সেটা দেখতে হবে। 32 দিয়ে গুণ দেওয়ার পরে গুণফলটা 83 কাছাকাছি অথবা 83 থেকে বেশি হইতে পারবো না, কাছাকাছি অথবা সমান হইতে পারবো, বেশি হইলে নেওয়া যাইব না। তাইলে 32 × 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হয় 64, বিয়োগ করার পরে থাকবে 19, আর আমরা 4 নামাবো দ্বিতীয় স্টেপে, একটা নামাইতে পারবো, তাহলে 194। 32কে গুণ দেই যদি আমরা রাফ করতে হবে, দেখতে হবে কোনটা 194-এর কাছাকাছি আছে, কোন সংখ্যাটা 194-এর কাছাকাছি আছে। তো 32 দিয়ে যদি আমরা 6কে গুণ করি তাহলে 192 হয়, সেটা 194-এর কাছাকাছি। তো আমরা 194 থেকে 192 যদি বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 2। 2 দেওয়ার পরে আমরা আরেকটা 2 নামাইতে পারবো নিয়ম অনুসারে, কিন্তু তারপরে আরেকটা 6 আছে, এই 6টা 32 দিয়ে এখনও যায় না, 22কে এখনও যায় না। তার জন্য আমরা একটা 0 দেব, 0 দেওয়ার পরে এখানে একটা 6 নামাইতে পারবো। এই 6 নামানোর পরে হইলো আমার 226, 32 দিয়ে 226 কত কাছাকাছি যায় সেটা আমার দেখতে হবে। তাইলে আমরা যদি 7 দ্বারা গুণ করি, 7 দোকানে 14 4, হাতে থাকে 1, 3 7 21, আর 1 22, 224। 32 দ্বারা 7কে যদি আমরা গুণ করি তাহলে 224 হয়। 224 হচ্ছে 226-এর কাছাকাছি। তো 226 থেকে 224 বাদ দিলে থাকে আরও 2, তার মানে আমার ভাগফল হচ্ছে এটা আর ভাগশেষ হচ্ছে এটা। তাহলে আমরা লিখি এখানে, সুতরাং ভাগফল সমান সমান 2607 ভাগশেষ দুই, এটাই আমাদের উত্তর। এবার আমরা আরো একটা ভাগ করব, 200
তিন ভাগ হচ্ছে তিন আট। তো আমরা নতুন পদ্ধতিতে ভাগ সিস্টেমটা দেখাই। ভাগের এখন পদ্ধতি হচ্ছে ওপরে ভাগের ফলটা ভাগফলটা লিখতে হয়। তাহলে আমরা উপরেই লিখি, উপরে লিখলে 203 দ্বারা ওই আগের নিয়মে 203, তাহলে আমরা 42 নিতে পারবো না, আমরা নিতে হবে 441। ওই 441 যদি আমরা নেই, তাইলে 203 দিয়া আমরা দুইবার দিলে হয় 406। 406 দেওয়ার পরে এখানে 421 থেকে 406 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা পাবো 5-1। 203-কে কি 15 ধারা যায়? যায় না। তার জন্য আমরা একটা সংখ্যা নামাইতে পারবো, নিয়মে নামাইলাম কিন্তু তাও যায় না। 203 ধারা 153-কে এখনও যায় না, তার জন্য একটা শূন্য দিয়ে এখানে 8 নামানো যাবে। নামাইলাম, তারপরে 203-কে যদি আমরা 7 বার দেই, 7 ধারা যদি গুণ করি, তাহলে হবে আমাদের 1421। এবার 1538 থেকে বিয়োগ করতে হবে 1421। তাহলে আমাদের ভাগফল কত? এখানে আমরা ভাগফল পাইলাম 207, আর ভাগ শেষ কত? যেই শেষের সংখ্যাটা আছে এটাই হচ্ছে আমাদের ভাগ শেষ। তাহলে এখানে আমরা লিখতে পারি, সুতরাং ভাগফল সমান সমান 207 আমার ভাগ শেষ 117। তারপরে আমরা 3 নম্বর অঙ্কটা করি, 308 কে আমরা কি আবার আগের নিয়মেই 308 দেখবো? আমরা এই 308 থেকে এখানে আমরা সংখ্যাটা বড় নিতে হবে, এই সংখ্যাটা বড় নিতে হবে, তাইলে 63 নিলে হয় না। 5-5ও বাড়াইলাম, আমরা 3 ঘর হইলে কত হয়? 635। 308 দিয়া 635-কে যাই এবার। তো দেখতে হবে 308 দিয়ে গুণ করার পরে কত 635-এর কাছাকাছি যাইতে হবে। তো যদি আমরা 308 দিয়ে গুণ করি 2-কে, তাহলে 308×2 গুণ দিলে হয় আমাদের 616। তারপরে 635 থেকে 616 বিয়োগ করব আমরা, তো 308 দিয়ে 19-কে যায় না, তার জন্য আমরা একটা শূন্য নামাইতে পারবো। শূন্য দিলাম, তাও 308 দিয়ে 190-কে যায় না, তার জন্য আমরা আরেকটা শূন্য আনতে গেলে আমাদের একটা শূন্য দিয়ে এই শূন্যটা আনতে হবে। আনলাম, তো 308 দিয়ে গুণ দিয়ে দেখতে হবে 308 দিয়া কতকে গুণ দিলে আমাদের 1900-এর কাছাকাছি যায়। বেশি নিতে পারবো না, 1900-এর কম নেওয়া যাবে। তাহলে 308 দিয়া যদি আমরা 6-কে গুণ দেই, 308×6 648, 3-6=18, এটা হচ্ছে কাছাকাছি, তার জন্য আমরা লিখলাম। তো 1900 থেকে 1848 বিয়োগ করতে হবে এখন আমাদের, বিয়োগ করলে কি 2-5। এখানে আমাদের কত দিয়ে ভাগ করছি, গুণ করছিলাম 6, তার মানে 206 হচ্ছে ভাগফল, আর ভাগ শেষ হচ্ছে 52। ভাগ শেষ, সুতরাং ভাগফল সমান সমান 206, আর ভাগ শেষ সমান সমান 52। এটাই হচ্ছে উত্তর। তো আমরা এখানে কয়েকটা জিনিস
খেয়াল রাখতে হবে আমাদের এই ভাগের নিয়মে, সবগুলো অঙ্ক একই রকমের, অতএব আমাদের নিয়মটা মনে রাখতে হবে কিভাবে ভাগ করতে হয়, কি কি নিয়ম আছে। আমরা কোনো যে সংখ্যাটা নিব, এর ধরো 308, এই 308 দেখতে হবে আমাদের ওই মাঝে যে সংখ্যাটা আছে ওইটা কাছা কত কাছাকাছি নিতে পারলে আমরা নিব, নাইলে তার চেয়ে বেশি নিতে পারবো না, কম নিতে হবে আমাদের। তো 308 দিয়ে যদি আমরা এখানে নিলাম 635, 635-এর কাছাকাছি যাইতে হবে, কিন্তু বেশি নেওয়া যাবে না। 308 দিয়ে যদি আমরা 2-কে গুণ দেই তাহলে আমরা পাই কত, 616 পাইলাম। যে 635 থেকে আমরা 616-কে বিয়োগ করব, বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 19। 19 পাওয়ার পরে আমরা একটা সংখ্যা নামাইতে পারবো, শূন্য দিয়ে শূন্য নামাইলাম, কিন্তু তাও 308 এখানে আর এখানে আছে 190, যায় না। 308 দিয়ে 190-কে যায় না, তার জন্য আমরা একটা শূন্য দিয়ে এখানে শূন্যটা নামাইলাম। নামানোর পরে এখন 308 দিয়ে আমার 1900-এর কাছাকাছি যাইতে হবে। তো 308 দিয়ে যদি আমি 6-এর গুণ করি তাহলে 1848, এটা অবশ্যই 1900-এর কাছাকাছি। আর যদি 308 দিয়ে আমরা 7 দিই তাহলে আরও 308 বাইরে যায়, সেহেতু 1900-এর অনেক বেশি হয়ে যাবে, 1900-এর বেশি হইতে পারবে না, 1900 থেকে কম হইতে হইব, ছোট হইতে পারবে, সমান হইতে পারবে, কিন্তু বেশি হইতে পারবে না। তারপরে 1900 থেকে যদি আমরা 1848 বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 52। 52টা হচ্ছে আমাদের ভাগশেষ, তাহলে ভাগফল কত পাইলাম আমরা, 206। এটা লিখে দিবা, ভাগের প্রত্যেকটা অঙ্কের নিয়ম একই, তোমরা অবশ্যই এই নিয়মগুলা উপরে ভিত্তি করে তোমরা আরও আরও অঙ্ক করবা, এবং কইরা আমাদেরকে জানাবা কী কী আরও কী কী অঙ্ক করছো, এগুলো আমরা দেখতে চাই। তোমরা প্র্যাকটিস করবা বেশি বেশি, তাহলেই তোমরা পারবা। তাহলে আমরা পরবর্তীতে সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। অবশ্যই অঙ্কগুলো বেশি বেশি করো এবং আমাদের সাথেই থাকো।